উমরার ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে 3 মাস করা হয়েছে। এ নিয়ম যে কোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য। দেশটির হজ ও উমরা মন্ত্রী তৌফিক আল রাবিহা এ তথ্য জানিয়েছেন। তৌফিক আল রাবিহা তাশখন্দে দুদিনের সরকারি সফরের সময় এই ঘোষণা দেন। সেখানে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শাহ কাত মির্জিওয়েভ সৌদি মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনাও হয়েছে। ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই ওমরা করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন বিশ্বের লাখ লাখ মানুষ। তাই তাদের কথা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।